हेलो डियर स्टूडेंट, केमन आछो तुम्हरा सबाई। वेलकम टू माय चैनल एक्सप्रेस टीचिंग। चलो चले रोजकार मतो तुम्हारे करेंट अफेयर्स वीडियो निये। आज के 23 जानुआरी करेंट अफेयर्स टी देव, तो चलो क्लासटा शुरू करी। आज के क्लासेर प्रथम प्रश्न स्क्रीने आसछे। फ्रांस ग्रैंड प्रिक्से भारतीय रेसलर रवि कुमार दाइया कीसर मेडल जितलें? ऑप्शन ए सोना, ऑप्शन बी रूपो, ऑप्शन सी ब्रोंज एवं ऑप्शन डी कोनोटी नय। सठिक उत्तर ऑप्शन सी ब्रोंज। चलो नेक्स्ट, कोथाय बोइंग कोम्पानीर कैम्पास उद्बोधन करलें नरेंद्र मोदी? ऑप्शन ए बेंगलोर, ऑप्शन बी न्यू दिल्ली, ऑप्शन सी मुम्बई एवं ऑप्शन डी पुणे। सठिक उत्तर ऑप्शन ए बेंगलोर। नेक्स्ट, विश्वर उच्चतम राम मंदिर तैरी करा होच्छे कौन देशे? ऑप्शन ए भारत, ऑप्शन बी ऑस्ट्रेलिया, ऑप्शन सी अमेरिका एवं ऑप्शन डी कनाडा। सठिक उत्तर ऑप्शन बी ऑस्ट्रेलिया। एटिर उच्चता हबे 721 फुट, मथाय राखबे। नेक्स्ट प्रश्न, मोहालीते ह्यूमैन मिल्क बैंक लॉन्च करलो कौन राज्य? ऑप्शन ए हरियाणा, ऑप्शन बी पंजाब, ऑप्शन सी तेलंगाना एवं ऑप्शन डी गुजरात। सठिक उत्तर ऑप्शन बी पंजाब। नेक्स्ट, 5 नम्बर प्रश्न, फोर्ब्स गोल्ड रिजर्व रैंकिंग ए भारतेर स्थान कत? ऑप्शन ए पंचम, ऑप्शन बी सप्तम, ऑप्शन सी अष्टम एवं ऑप्शन डी नवम। सठिक उत्तर ऑप्शन डी नवम। अच्छा बोलो तो प्रथम स्थाने के आछे? नोट करे नाओ, प्रथम स्थाने आछे अमेरिका। আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে তো? অনেক নতুন নতুন প্রশ্ন আছে দেখছি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায়, সকলেই এই তথ্যগুলো পেতে পারে। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো আবার ক্লাসটা কন্টিনিউ করি। 6 নম্বর প্রশ্নে চলে এসেছি, পাকে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? অপশান এ মেঘালয়, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি অরুণাচল প্রদেশ এবং অপশান ডি মণিপুর। সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশ। নেক্সট, কানাডায় মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন ব্যাংক? অপশান এ ICICI ব্যাংক, অপশান বি SBI ব্যাংক, অপশান সি অ্যাক্সিস ব্যাংক এবং অপশান ডি HDFC ব্যাংক। সঠিক উত্তর অপশান এ ICICI ব্যাংক। চলো নেক্সট, 8 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশান এ জিয়ান্নি ইনফ্যান্টিনো, অপশান বি জর্জ বুশ, অপশান সি ডেভিড মালফাস এবং অপশান ডি কেভিনন। সঠিক উত্তর অপশান এ গিয়ান্নি ইনফ্যান্টিনো, তিনি ফিফার প্রেসিডেন্ট, অবশ্যই নোট করে নেবে। চলো নেক্সট, গ্লোবাল লেদার ইন ট্রাস্ট তকমা পেল কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি রাশিয়া এবং অপশান ডি জাপান। সঠিক উত্তর
অপশন এ ভারত। আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি 10 নম্বর প্রশ্নে। চলো, স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? অপশন এ বার্সিলোনা, অপশন বি রিয়াল মাদ্রিদ, অপশন সি লা লিগা এবং অপশন ডি PSG। সঠিক উত্তর অপশন বি রিয়াল মাদ্রিদ। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।